অনেক যিনি রয়েছেন ওনাকে আমি বলতে চাই আজকের আলোচনার মাধ্যমে। আপনার এই আলোচনা কিন্তু আপনি যতই কিন্তু আপনার শিশু সাহেবদেরকে নামিয়ে দেন না কেন মাঠে, আপনার এই বক্তব্যকে কিন্তু বৈধ করা যাবে না। গিয়াসউদ্দিন তাহিরিকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, আমি বিশ্বাস করি আপনার ভালো লাগে না, আমি মেনে নিলাম তিনি ভণ্ড সেটাও মেনে নিলাম, উনি ভণ্ডামি করছে সেটাও মেনে নিলাম, কিন্তু আমি ব্যক্তির দিকে তাকাবো না, আমি তাকাবো না বক্তব্যর দিকে। আর আপনি মানবিক কাজ করেছেন, আমি কিন্তু মিডিয়ার সামনে আজকে তুলে ধরেছি আপনার মানবিক কাজগুলো কতটা কোরআন হাদিসের এগেনস্টে যায়, এগুলো শুনলে নারীও ধ্বংস হবে পুরুষও ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? তো ঠিক তৎকালীন সময়ের মতো আজকের এই তথাকথিত শাইখগুলো আমাদের ইমান হরণ করার জন্য বাজারে নেমেছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসুল অনেক কষ্ট পেয়েছেন, রাসুল কষ্ট পেলেই কিন্তু আল্লাহ কষ্ট পায়, পায় কি পায় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, এখান থেকে কি বোঝা যায়? হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে নির্দেশ মানলো সেজন আল্লাহ নির্দেশ মানলো। এখন কি আপনি 40 বছর আগেরটি মানবেন না? কথা বলে না কেন? আল্লাহ কি বলছে এখানে? বলছে যে তুমি 40 বছর আগেরটি কোনো কিছু মানো না। রাসূল যে হাঁটতেন যখন অনেক বেশি রৌদ্র থাকতো, মেঘমালা রাসূলকে ছায়া দিত, অস্বীকার করলে ঈমান থাকবে? হ্যাঁ, 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এক সময় মক্কায় দুর্ভিক্ষ হয়ে গেলেন, শিশুকাল কারে কয় আপনারা সবাই জানেন, আমি বলবো না। রাসূল তখন শিশু, তখন আবু তালেবের কাছে, হযরত আবু তালেবের কাছে চলে আসলেন মানুষ, চলে এসে বললেন আবু তালেব আপনি কোথায়, মক্কার অবস্থা ভালো না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে অনাবৃষ্টির কারণে। তখন সঙ্গে সঙ্গে কি করেছে, আল্লাহ রাসূলকে আবু তালেব নিয়ে বের হলেন, তিনি শিশু, খানায় কাবার দেয়ালের সাথে ওনার পিঠ মোবারক লাগাইয়া দিলেন, আকাশের দিকে তাকাই একটা ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি শুরু হয়েছে, পাহাড় থেকে পানির পোয়ারা নেমেছে, পুরো মক্কা নগরী শীতল হয়ে গেছে। আর আমাদের শায়খ যিনি নবীর বিদ্বেষী, সারা জীবন বলেছে হাত তুলে দোয়া করা যাবে না, এখন একটু গরম লাগছে মাঠে নেমে আসছে দোয়া করার জন্য। আমি কিন্তু সালাতুল ইস্তিসকার বিরোধিতা করছি না, আপনারা বুঝে নেবেন, আগেই বলেছি আপনারা আবিগি হন না বিবিগি হন, আমরা বক্তব্যগুলো আপনারা কাট করেন, আপনারা ফাইন্ড আউট করেন আমি কি বলছি। আমার রাসূল শিশু, তিনি ইশারা দিতে দেরি, সাথে সাথে বৃষ্টি চলে আসছে, আর আপনি তো দেখলাম অনেকদিন কানছেন আল্লাহর দরবারে হাত তুলে, কই বৃষ্টি তো হইল না, আবহাওয়া অফিস থেকে যেই দিন বৃষ্টির নির্দেশনা দিয়েছে 2 তারিখ এই মাসের ঠিক 2 তারিখে দেখলাম বৃষ্টি নামলো বাংলাদেশে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু পৃথিবীর মানুষকে বোকা বানাতে পারছেন, কিন্তু আল্লাহ পর্যন্ত আমার মনে হয় আপনি পৌঁছাতে পারেননি। আমি যদি আজকে বলি, আমি কিন্তু কারো সমালোচনা করি না, করার চেষ্টা করলে গঠনমূলক সমালোচনা করার চেষ্টা আমি করি। আমি যদি একটু বলি, তিনি যে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে, আসলে কি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার কি সময় হয়েছিল তখন? আরে জাস্ট একটু গরম এনে লাগছে, এই তোমরা সবাই আমাদের এলাকায় যারা গেছো তোমরা দেখো নাই, মা ক্ষেতের মধ্যে হাঁটু সমান পানি, কি মাঠে সোনালি ফসল নাচতেছে, গাছে গাছে ফল, কই আপনার গরমের কারণে ফল তো আমি জোরে পড়তে দেখিনি। আপনি ইস্তিসকার নামাজ কখন পড়বেন? সমস্ত মাটি কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে, পশু পাখিগুলো পানির অভাবে তারা মৃত্যুর পথযাত্রী হয়ে যাবে, তখন আপনি ইস্তিসকার নামাজ পড়বেন। আপনি যে ইস্তিসকার নামাজ পড়ছেন, আপনি যদি এত বড় জনগণ যেভাবে আপনাকে নিয়ে কথা বলছে, আপনার শিশু শিশু শায়েখগুলো, তো এইভাবে আপনি যে বুজুর্গগুলো, আপনার এই বুজুর্গীতে তো সাথে সাথে বৃষ্টি এসে পুরো বাংলাদেশে পানির প্লাবন শুরু হয়ে যাওয়ার কথা ছিল, আছে না কথা কয় না? আজকে কেন বলছি, আপনি আজকে আমাদেরকে বাধ্য করেছেন এই কথাগুলো বলতে, আর এই কথাগুলো বলেছে এই কারণে সাধারণ সরল মনা মানুষের ঈমান যেন নষ্ট না হয়। এবার আমি কোরআনে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রাসূলকে কি কষ্ট দেয়া যাবে? কথা বলেন, এখানে হাফেজ সাহেব আছেন, ভুল হলে বলে দিবেন, ভুলের ঊর্ধ্বে আমিও নই, কেউ নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আমার দিকে তাকান সবাই, আল্লাহ কিন্তু কোনো মুনাফিক বেঈমান কাফের মুশরিককে ডাক দেয়নি। আর ঈমানদার কারা? যারা নবীর সাচ্চা প্রেমিক, নবীর যারা আশিক, তারাই হলো সাচ্চা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন কি, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে সম্বোধন করে কথা বলো, তোমরা রাসূলের সাথে সেইভাবে কথা বলিও না, রাসূলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকে উঁচু করিও না। আপনারা বলেন শায়েকের কণ্ঠস্বর কি উঁচু হয়েছে না? আমার কথা বলে না কেন? শায়েকের কণ্ঠস্বর কি রাসূলের কণ্ঠস্বরের উপরে চলে গেছে কিনা? এবং শায়েকের যে শিশু শিশু শায়েকগুলো আছে, শিশু শায়েকগুলো যে ওনাকে বৈধ করার জন্য চেষ্টা করতেছে, তাদের কণ্ঠটা রাসূলের কণ্ঠস্বরের উপরে গেছে কিনা? আল্লাহ ঈমানদারদেরকে সাবধান করেছে, কোনো বেঈমান কাফের মুনাফিকরে নয়। এই যে আল্লাহ বলেছেন রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর তোমরা কি করো না, উঁচু করো না। আজকে রাসূল বলতেছে আমি তখন থেকে নবী, যখন আদমের অস্তিত্ব ছিল না, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে, অন্যান্য হাদিস শরীফের মধ্যে আসছে হাদিস অনেক।